मेलों में घूमती है चेहरा है बेनकाब, मेलों में घूमती है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। पर्दे के इनके सामने कोई कीमत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठ को कर रही है लिपस्टिक लगा के लाल। चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठ को कर रही है लिपस्टिक लगा के लाल। सौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। कानेर बाली दिलाम आमी, गलार हार दिलाम आमी, किंतु आमार बाड़ीते जखन थाकबे खुला बक्सर मध्ये राखबे, आर जखन आमार बहनुर बाड़ी बेड़ाते जाबे, तार बहनुर बाड़ी बेड़ाते जाबे, सेई दिन बार करे पिन्हे जाबे। ताहले आपनी बोलुन दिलाम सौंदर्य काके देखे करलो। आमार मा बोनेरा शुनुन, नबीजी बोलछेन वाल अल्लाह रब्बुल आलमीन कुराने बोललेन वाला युबदीना जीना হুন্না, ওরে যখন রাস্তার বাইরে তোমরা যাবে তোমার সৌন্দর্য গুলো গয়না গাঠি গুলোকে লুকিয়া লাও। আল্লাহ লুকাইতে বলছে আর উল্টা করে আমার মা বোন সেদিন পিন্ধে বের হচ্ছে। আমার বন্ধুরা আমার মা বোনেরা শুনেন, গীবত মেয়ে সবসে আগে এ আওরাত কি জাতে হে, চুগলি তো ইনকে সামনে বস দাল ভাত হে। গীবত মেয়ে সবসে আগে এ औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है। बंधु अमार আপনাকে বলে নাবিজি বলছেন আমার মা খালা শুনেলেন নেশাউন ওই মহিলা গুলো কাছে যাতন, আরে যারা কি করে কাপড় পরা সত্ত্ব উলঙ্গ দেখায়, মানে এর কারক মানেটা কি, এত পাতলা কাপড় পরিধান করে যেটা ঝলঝল করে দেখা যায়, বা এত টাইট কাপড় পরে যার কারণে অঙ্গ বোঝা যায়, বা এত নেকেট ছোট কাপড় পরে যেমন বর্তমানের বেলাউজ, এটা বেলাউজ লই হে আসলে বেলে হরেক রকম সেটিং আর হরেক রকম কাইটিং, মায়া লোকের ঘাড়ের ওপর সেন্ডো গাঞ্জির কাইটিং, মাথায় আছে কালো বরণ লম্বা লম্বা চুল, দুই কানেতে দুটি পরে আড়ে আনার দুল, ধনী গরিব রাজা প্রজা সবারই বেটি, আর প্যাট পিট দেখা লাগে ইলিশ মাছের পেটি। এখানে উদাম ওখানে উদাম, আল্লাহ পাকের নবী বলছেন এই ও মা বোন আপনারা শুনুন, নেশা উন কাছে আতন আরেয়া মাইলাত মমিলাত রুসাহুন্না, ওই মেয়ে মেয়েগুলো যারা কি করে এরকম পাতলা কাপড় পরিধান করে, বা টাইট কাপড় পরিধান করে, বা ছোট কাপড় পরিধান করে, বুকতি নামক উট আরবের মাটিতে হয়, ওই বুকতি নামক উটের চুকুজটাও বড় হয়, দোল এ যখন হাঁটে দলাদলি করে ওই রকম করে চুলগুলোকে উঁচু করে বেঁধে নিয়ে দুলকি চাল দিয়ে মাজা দুলিয়া দুলিয়া হাঁটে, বলবেন মুলি সাহেব এরা তো দোলাই না, এমন গুল্লালা চাপ্পল পরে নিজেই মাজা দোলে। এই রকম যে বললাম না আঙ্গরেজি স্টাইল চলে হাই হিল কে স্যান্ডেল, বা অঙ্গরেজি স্টাইল মে চলে হাই হিল কে স্যান্ডেল, বা দেখ কে ইয়ে করে ইয়ে আদা ধড়কে লোগান কে দিলাওয়া, এরকম ব্যবহার দেখা সবাই তাকাবে। আর এই পর এটা কি বলে মাইলা মাইল করনে ওয়ালি, আল্লাহ রাসূল বলেছেন মাইলা তুন মুমিলা, যারা নিজের দিকে আকর্ষণ করে এবং নিজ উপর পুরুষের দিকে আকর্ষিত হয়, এই রকম মহিলাগুলো নবীজ বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, ওরে বোন জান্নাতে যাওয়া দূরের কথা, ওয়ালা ইয়াজিদ নারিহা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। বন্ধুরা আমার, যদি আপনারা আপনার হাতে দুটো অপশন, যদি কালেকশনে আপনারা তাড়াতাড়ি 10 মিনিটে দিয়ে দেন তাহলে আমি ফের আগে বাড়তে পারবো, এই বিষয়টি আলোচনা করব, আর এর থেকে মজার কথা আরও শুনতে পাবেন। আর যদি আপনারা কালেকশনে লেট করেন তাহলে সময় আমার এমনিতেই শেষ হয়ে যাবে, কিছু শুনতে পাবেন না। আপনার কাছে আমি 10 টাকা নিব, আমি মাত্র 5 মিনিটে 5টা হাদিস শোনাবো আপনাকে, 5 মিনিটে
পাঁচটা হাদিস শোনাবো। কেন ভাই, আপনি যে কোনো জিনিস কোনো কাজ করবেন বুঝে করিয়েন, বিনা বুঝে করিয়েন না। কেন বিনা বুঝে কাজ করতে হয় না, ওষুধ বুঝে খেতে হয়, নাহলে ওষুধ অসুখ ভালো হবে না। না তো এরকম না হয় যে একটা লোক করে যা ছোলোর মোটর সাইকেলে পড়ে গেছে রোডে, তো পড়ে গেছে ওর হাঁটুতে ব্যথা হয়েছে, তো ডাক্তারের কাছে গেছে, যে ডাক্তারকে কয়েছে এ ডক্টর সাহেব হামকে বড় জোরকে চোট লাগাল বাহু, এই যা বহু দুঃখাতা, এই যা বহু দুঃখাতা। তো ডাক্তার সাহেব এগো মহলম দিলস আর কহলস কে আরে ভাইয়া যাইয়া তু গিরল রহ ওই যা লাগা লাগাইবা তো ঠিক হয়ে যায়, যেখানে তুমি পড়েছিলে ওখানে লাগাইও বা। ই বোকা ভাদরে বুঝেছে কি যেখানে পড়েছে মানে হাঁটুর ভরে পড়েছে তো হাঁটুতে লাগাইও, ই বোকা ভাদরে রেলগেটের গোড়াতে পড়েছে তখন ওইখানে গেছে আর সান পৌঁছলে যে মহলম লাগিয়ে আসছে, ওর ব্যথা কি ভালো হবে? তিন দিন পরে কইছে ডাক্তার সাহেব একটুকু ব্যথা ভালো হয়নি, কইছে কেমন করে ওষুধ লাগাইলে দেখি, বুঝি এইখানে কেন করে দেখবেন গাড়িতে চড়ে নিয়ে যাচ্ছি। তো বুঝে কাজ করতে হবে। আপনি যে 5,000 দিলেন, 30,000 শুনলাম, 10,000 শুনলাম, 20,000 শুনলাম, 5,000 শুনলাম, 60,000 শুনলাম, কেন দিবেন? আপনার কি গাছে উপজে টাকা? আপনার কি মেশিনে ছাপে টাকা? আপনার কি পুকুরে হয় টাকা? না, আপনার ঘাম বহার পরে আসে টাকা, আপনার পরিশ্রমের পরে আসে টাকা, আপনার মেহনতের বলে আসে টাকা। আপনি দিবেন তো এর লাভ না বুঝে কেন দিবেন? আপনাকে আমি লাভ বুঝাচ্ছি, আপনারা যে 5,000 দিলেন, 10,000 দিলেন, 20,000 দিলেন, লাভ কি কি হবে আপনাকে আমি কত বেশি সবটি তো শুনাইতে পারবো না, সময় নেই অতখানি, কম করে নিই যে 5-6টা লাভ বুঝে যান। যারে আমি 5,000 দিন তাহারে এটা এটা লাভ হবে। এক নম্বর লাভ, ধ্যান করে শুনবেন কথাটি, প্রত্যেকটা হাদিস শোনাচ্ছি আপনাকে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রসুল বলছেন আনফিক ইয়া ইবনা আদম আনফিক আলাইক, আল্লাহ বলছেন হে আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক আমি তোমার ওপরে খরচ করব। আল্লাহ ওয়াদা করছে কি, তোমরা খরচ করো আমি তোমাদের ওপরে খরচ করব। আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, তোমার আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপি করে না। আচ্ছা, আল্লাহর দরকার আছে না আমাদের আছে? প্রয়োজন আপনার আমার আছে, কিডনি নষ্ট হতে পারে, মাথা নষ্ট হতে পারে, প্যারালাইসিস হতে পারে, 5 লাখের দরকার পড়তে পারে, 10 লাখের দরকার পড়তে পারে, তো মোহতাজ হলাম আপনি আর আমি। তাহলে আল্লাহকে যারা হুঁশিয়ার মানুষ 5,000, 2,000, 5 টাকা যা জুটবে দেওয়ার পরে আল্লাহকে বলবে আল্লাহ তোমার তো প্রয়োজন নাই, আমার প্রয়োজন আছে। মাবুদ তুমি বলেছো আনফিক ইয়া ইবনা আদম, ও আদম সন্তান তোমরা খরচ করো, উনফিক আলাইক তোমার উপরে খরচ করব। মাবুনেরা আপনাদের জায়গা সংক্ষিপ্ত হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আপনারা একটু বসে বসবেন, এদিকে ওদিকে এলোমেলো হয়ে বসবেন না, আপনারা একটা সেরে সেরে বসবেন, একটু হয়ে বসবেন, এদিকে ওদিকে চিৎকার হয়ে বসবেন না। আসসালামু আলাইকুম। তো যারা এই আল্লাহর কথার উপরে বিশ্বাস করে খরচ করে, তার রিজিকের জামিন আল্লাহ হয়ে যান, তার জীবনের খরচের জিম্মেদার আল্লাহ হয়ে যান। 1,500 খরচ করেন, আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন। হুঁশিয়ার মানুষ যারা 500,000 খরচ করেন, নিজের জীবনের সমস্ত খরচের জামিন আল্লাহকে করে দেন, আল্লাহ আমার জীবনের খরচের জামানত 3টে বেটি বিয়ে দিতে হবে তুমি জানো, আল্লাহ আমার জীবনে যার কিছু লাগবে সব তোমাকে সঁপে দিলাম, আল্লাহ ওয়াদা করেছে আর বলছে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, তোমার আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ ওয়াদা খেলাপি করে না। খালি আপনি ইমান ইয়াকিনের সাথে দিয়ে দেন, দেখেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত 10 লাখের দরকার পড়ে যেই খাল থেকে হোক উপায় হবে, এটা আল্লাহর ওয়াদা। এক নম্বর ফায়দা। 2 নম্বর, আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুন নারা, সহি বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাও বিসিক্কা তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবে কালামাতিন তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুন নারা, ওরে তোমরা আগুন থেকে নিজকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচো, কিসের বিনিময়ে? তোমার কাছে যদি একটা টুকরা খাজুরের থাকে, আধখান খাজুরের থাকে, ওটা কি আল্লাহর পথে সাদকা করো? কথাটা বুঝবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, কত কত এই সাদকার গুণ কত। নবীজি বলছেন বেশি থাকলে বেশি সাদকা করো, যদি তোমার না জুটে আধখান খাজুর জুটে,
সেটাকে তুমি আল্লাহর পথে সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচো। থামাল্লাম ইয়াজিদ, তোমার যদি আধখান খাজুরও দেওয়ার মতো নাই, তোমার যদি আধখান খাজুরও দেওয়ার মতো কিছু না থাকে, ফাবে কালেমাতিন তৈয়বা, কম করে কাউকে একটা ভালো কথা বলে যাও দুনিয়াতে। এট কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা হলো সাদকা। এটাকে তুমি একটা ভালো কথা বলে তুমি দুনিয়া থেকে যাওয়ার আগে সাদকা করে যাও। ফলে বুঝতে পারলেন সাদকা জাহান্নাম থেকে বাঁচার একটা বড় জারিয়া। দু নম্বর সাদকা কর্নেওয়ালা বুঝতে বুঝতে পারলেন জাহান্নাম থেকে বাঁচবে। তিন নম্বরে শুনেন সহি বুখারীর হাদিস, আল্লাহ রসুল বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ রসুল বলছেন প্রত্যেক দিন সকালে ফজরের নামাজের পরে আসমান থেকে জমিনে দুজন ফারিস্তা নেমে আসেন, দুটি ফারিস্তা আসমান থেকে জমিনে নেমে আসেন, দুজন দোয়া করেন, একজন নেক দোয়া করে, একজন বদ দোয়া করে। কার জন্য? আপনার আমার জন্য। একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আই আল্লাহ যারা তোমার পথে খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়াকুলুল আখারু, এবং দ্বিতীয় ফারিস্তা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আই আল্লাহ যারা তোমার পথে দেয় না তাদের মালকে তুমি বারবার বাদ করে দাও। ফারিস্তার বদদুয়া লিয়েন না বাবা, বাড়ি বিনাশ হয়ে যাবে, বাড়ি বরবাদ হয়ে যাবে, গাড়ি নিয়ে বের হবে মনে করছেন, সন্ধ্যার সময় হাজার দেড় হাজার আমদানি আসবে না, খাসি চাপা দিয়ে আরো বাড়ি থেকে 5,000 যাবে, চাকা পাংচার হবে, অ্যাক্সিডেন্ট হবে। অনেক মানুষ বলে টাকা পয়সা তো আমদানি ভালো হয়েছে কিন্তু বেমারি সব শেষ হয়ে যাচ্ছে, বেমার থেকে বেঁচে থাকবেন? আমার বন্ধুরা, ফারিস্তার বদদুয়া হলে বাড়িতে কোনো সময় শান্তি পাবেন না, ফারিস্তার নেক দুয়ালেন বাড়িতে কোনো দিন অভাব অনটন আসবে না। তিন নম্বর ফায়দা হয়ে গেল। চার নম্বর ফায়দা শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন মা নাকাসা সাদাকা তুমি মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনো দিন ঘটে না। পাঁচ নম্বরে শুনেন আমার বন্ধুরা, আমার ভাই জানারা শুনেন একটা মাত্র কথা আর আপনাকে শুনিয়ে দি। আজকে সূর্যটা আপনারা দেখছেন, এই সূর্য কোটি কোটি মেল পড়ে আছে, তবে যখন বৈশাখ মাস চৈত মাস হয় ওই চৈত মাস বৈশাখ মাসে আমরা বাড়ি থেকে বাইরে গেলে মাথার ওপরে ছাতা ধরতে হয়, একটা কাপড় নিতে হয়, বিনা জুতা চাপ্পালে আমরা হাঁটতে পারি না, এত উত্তপ্ত হয়ে যায় জমি, এত তাপমাত্রা বেড়ে যায়। বাজান গো, আপনাকে বলি আমার ভাইয়েরা শুনুন, আজকে সূর্য কোটি কোটি মেল দূরে, তারপরে যদি এত তাপ হয়, যেদিন হাসরের মাঠ হবে গো বাবা, ওই হাসরের মাঠে সেই দিন সূর্য আপনার মাথার ওপরে মিল ওপরে হয়ে যাবে, মাথার ওপরে চলে আসবে, তাহলে সূর্যের তাপটা কিরকম হবে? আজকে চৈত মাসে কাজ করতে করতে যখন থেকে যায় সহ্য করতে না পারি, কোনো গাছের তলায় গিয়ে বসি আরাম নি, কিন্তু হাসরের মাঠে বন্ধু কোনো গাছ থাকবে না, কোনো বাঁশের ঝাড় থাকবে না, কোনো জঙ্গল থাকবে না, কোনো ছাতার দোকান থাকবে না, ভাইজান এমনকি মাথার ওপরে ধরার মতো একটা কাপড়ও থাকবে না। কবর থেকে উঠবেন পরিধানে কিছুই থাকবে না, যেমন মার পেট থেকে এসেছিলেন উলঙ্গ অবস্থায় বেবস্ত্র হইয়া ওই রকম কবর থেকে উঠবেন। আম্মা আয়েশা এই কথা শোনার পরে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূল আল্লাহ, নবী গো আজকে আমরা পর্দাই এত লুকিয়ে থাকি, আর সেই দিন বলছেন আমরা নাকি সব উলঙ্গ থাকবো, ওগো নবী লজ্জাই মরে যাব গো নবী, মানুষ লজ্জাই মরে যাবে, এক অপরের দিকে দেখা দেখি করবে। নবী যে বলেছিলেন আয়েশা রে দিনটা এত শক্ত হবে রে আয়েশা, এত কঠিন দিন হবে, মানুষ যে নিজেই উলঙ্গ আছে সেটাই তার খেয়াল থাকবে না, যার নিজের ইজ্জতের খেয়াল নাই ওরে আয়েশা সে অন্যের ইজ্জতের দিকে কি দেখবে, এত কঠিন দিন হবে, কোনো ছায়া মাথা লুকাবার থাকবে না। ভাই জান নবীজি বলছেন ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লে সাদাকাতিহি, সেই দিন মুমিনেরা সাদকার ছায়ার তলে মাথা আড় করবে।
বুঝতে পারলেন? ওই ভীষণ মাঠে সেই দিন আপনার মাথার ওপরে এই সাদকাটা সেদিন ছায়া হইয়া ছাতা হয়ে আপনাকে বাঁচাইবে। এই জন্য উঠে আসেন আপনারা মহব্বতের সাথে, যারা দিয়েও দিয়েছেন কম করে 200টা টাকা একটা ছাতার নিয়েতে, যে আল্লাহ ওই ভীষণ মাঠে মাবুদ, ওই ভীষণ মাঠে কোনো একটা মাথায় তলিয়ে দেওয়ার মতো থাকবে না, কেউ এখানটা তলিয়ে কম করে কিনে যান 50 টাকা, একটা ছাতা কিনেন 100 টাকা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যেটা নিয়াত করবেন ইনশাআল্লাহ আল্লাহ পুরা করবেন, নিয়াতের মালিক আল্লাহ। নিয়াত করেন যে আমি একটা ছাতা কিনলাম ওই ভীষণ তাপে, সেদিন আল্লাহ আমাকে তুমি ওই ছাতার তলে জায়গা দিয়ে দিও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও। বন্ধুরা আমার, একটু মহব্বতের সাথে উঠে আসেন, এই মসজিদ আল্লাহর ঘরে দিবেন, আল্লাহর ওয়াদা আল্লাহ আপনার ঘরে দিবে, আপনি নিজকে জাহান্নাম থেকে বাঁচান এবং আখেরাতের ওই ভীষণ মাঠ সেটা বলবে কি হে কি করছিস, তোর আব্বাকে কহ তো ভাই 5টা টাকা দিবে জুম্মাতে দিব। ও যা কে আব্বা দাদু 5টা টাকা চাইছে জুম্মাতে দিবেলে, বুঝা চা খেয়ে বাকি করে ইচ্ছে বুড়া তার লেগে চাইছে। হ্যাঁ এ ভাইয়া, আরে একদিন কে মজদুরি দিয়ে দাও কা হো যাই, আরে জওয়ান বাড়া, হ্যাঁ এ যাব আল্লাহ কা দিহাল কিমতি দৌলত বা, এ জওয়ানি আল্লাহ কা দিহাল কিমতি দৌলত বা, আরে দেখো না কই কাইসে ঘুষা কে রাখলে বা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আই হো দাদা কৈসন ভাইয়া কে নেক চরি তরবা, আই হো দাদা কৈসন ভাইয়া কে নেক চরি তরবা, উহ নিকল কে দে দেলস জোন রাহল মোবাইল কে ভিতর বা, আই হো দাদা কৈসন ভাইয়া কে নেক চরি তরবা। মাশাআল্লাহ কটি আছে? 5 2000 আপনি দিলেন, 500 টাকা বেনামিতে দিয়েছে। 2000 টাকার দোয়া ভাই আমি করিব না, আর আর 3000 না নিলে আজহাত ছাড়িব না, বেশি লিব না 5000। হ্যাঁ খুশি হব না, আরে বুঝা না একরা কেসন ওইসন, আইসন ওইসন সমাজ রহল বড়কা, আরে বুঝি না একরা কেসন ওইসন, ভাই একরা মে জিন্দা দিলি হো 3000 বলা তা ভাইয়া, লেকিন 5000 মিলি হো, জরুর মিলি ইনশাআল্লাহ আমাকে বিশ্বাস বা, আরে লিখা না 5000 কাহে খাতে ডেরা লাগো, আরে মসজিদ খাতির মিলি জরুর মিলি। হ্যাঁ জাজাকাল্লাহ হো গাইল বাদা না হই তকবীর মাশাআল্লাহ। আরে ভাইয়া ই জওয়ানি মে জোন কর লেবা, উ বুড়োতি মে না কর পাইবা, জোন করে কে বা ভাইয়া করলা, এ জওয়ানি আল্লাহ কা দিহল কিমতি দৌলত বা, মাশাআল্লাহ জাজাকাল্লাহ বারাকাল্লাহ। 5000 টাকা ভাই জান আমার দিয়া গেল বাবজি, বিল্লা নাম্বার 1। হ্যাঁ 1000 টাকা সুবহান, আর কটি কইবেন কহেন তাড়াতাড়ি কহেন। জব তু আইলা দুনিয়া মা আইলা খালি হাতে, বোলা হো চাচা বোলা কালে যাইবা সাথে, কি লিয়ে জীবন কহেন, ধন জমাইবা বাবজি, একটা একটা গাজল শুনেছি একটা, ধন জমাইবা জমাইবা রে বিদায়ের কালে বন্ধু কি সুই পাইবা না, মাল জমাইবা জমাইবা রে যাওয়ার কালে বন্ধু কি সুই পাইবা না, ধন সম্পত্তি আমরা ভালোবাসি নিজের জীবনের চেয়েও বেশি, কবরে বন্ধু কিছুই যাইবে না, ধন সম্পত্তি আমরা ভালোবাসি। কেতনা খুবসুরত বাহ, শুনে না যে ভি দেখি পাগলা যাই, এতনা খুবসুরত বনা রাজপুর সে, আরে মাশাআল্লাহ। যুগ যুগ জিয়া লালনা যুগ যুগ জিয়া হো মাশাআল্লাহ, আরে আল্লাহ সে দোয়া কর। এ বাবু এ বাবু বহু দূর সে তো আইলে বড়, তো শুনে না এগো বাত, হ্যাঁ শাদি ভাইল বা না নাই খে ভাইল, তো এগো 100 রুপিয়া দেবা না, তো আইসন দোয়া দে আইসন মেহরি মিলি কে কাটাহার কে লাসা যাইসন সাটল রহি একদম, কাহা টালের আঠার মতন সেটা থাকবে, এরকম ভালোবাসা স্ত্রী আল্লাহ দিবে, আল্লাহ তুমি দিও। আরে বাবা এখন আইসে কি সুবহান আল্লাহ, চ্যাংড়া পরশু দিন একটা চ্যাংড়ার সাথে দেখা কইছে মুলি সাহেব, গল্পতে গল্পতে মানে কাজ করছে আমার বাড়ির কাজ করছে, তো ওকে কচ্ছে তো কইছি
টিকিট কেটেছি, কইছে তাড়াতাড়ি কাম করাই ছেড়ে দিতে হবে বলে হাঁকে মিস্ত্রিকে কইছে, দাদা একটা কথা শুনে না না। হ্যাঁ, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জওয়ানি গেল রঙ্গে রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, জওয়ানি গেল রঙ্গে রসে। এ চুল পাকিল দাঁত ঝরিল, সম্বল হলো হাতের লাঠি। বয়স গাইয়া কবরের জন্য করিলেন কি এক হাজার হ্যাঁ নানির লেগে হ্যাঁ নানির লেগে এক হাজার টাকা ভালোবাসা দেখতে চাহি। হ্যাঁ কেন পুরুষের লেগে স্ত্রী কিছু থাই না, সব বিক্রি করে দেয় একই। হ্যাঁ আল্লাহ আকবার, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আকবার নারী তকবীর। স্ত্রীকে স্ত্রীকে আপনারা ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসতে হয়, দেখেন নানার ভালোবাসা। স্ত্রীর লেগে দিয়ে দিলেন এক হাজার টাকা। আচ্ছা বাবা, এই স্ত্রী থেকে আর একটা হেভি স্ত্রী আছে জানেন, জান্নাতে যায় যেমনি বসবেন, শুনেন না, জান্নাতে যাইয়া জান্নাতিরে যেমনি বসবে কিনা, পিছে দিক থেকে একটা বেটি ছেলে এসে গালে ঠোকামে দিবে, পিছে দিক থেকে একটা বেটি ছেলে এসে ঠোকামে দিবে, ঘুরে থামেন না এক মিনিট। তো জান্নাতে যায় যেমনি বসলে পিছে দিক ওখানে গালে একটা ঠোকামে দিবে একটা বেটি ছেলে এসে, তোর ঘুরে দেখে কইবে বাপরে সুন্দর দেখে খালি হাক্কা পাক্কা হয়ে যাবে, কে কইছে মান আনতে তুই কে, ও পুজ করবে, আপনি পুজ করবেন ওকে, কইছে মান আনতে তুই কে, তখন কইবে আনা মিনাল মজিদ আমি হইনু ফাও। 77টা যে দিব কয়েছে সবটি তো ভিতরে ভরাই আছে রে পাগলা, আমি ফাও আগে সিটুপতে। সুবহানাল্লাহ, ওই ফাওটা কত সুন্দর হবে, ওর যদি একটু এতখানি গতর থেকে খুইলে দো জমিনে পড়ে যায় তো পুরো পৃথিবী আলো হয়ে যাবে। আর ওকে দেখিবার লাগে 200 টাকা দেয় না, আর ইয়ে পাগলার বেটা পাগলা দীপিকা পাদকন, দীপিকা বলে পাতে কখন তো ওকে দেখবেন লেগে ই পাগলার বেটা পাগলা 235 টাকা করে পাঠান বুক করছে না অজুবিল্লা। হাই 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 তোর জীবন রে, আরে আর তো মাসের তো 5 দিন ডাঁড়া বহে, আরে আর তো চোখে লত এ লাগ দিয়ে একটু বেশি ঠান্ডা হলে সু সু করে, আর তো এদিকে আবর্জনা ওদিকে আবর্জনা, 3 দিন মুখ না মানলে দুর্গন্ধ। আর আরে ওর দিকে দেখ, ওই হুরের দিকে দেখ, যে একবার মুখের ছোপ যদি জীবনে মুখ মানজেনি, একবার মুখের থুপ দুনিয়াতে ফেলে দেয় তোর মতন জুয়ান জওয়ান খালি পাঠার মতন খালি সুইংহে কুণ্ঠে আছে ঘুরে বেড়াইবে, ওকে দেখবেন লেগা টাকা ফেল, টাকা ফেলবি তো ওকে দেখবেন লেগা ফেল, ই দীপিকার পাদে কখন কেনে রে। নজুবিল্লাহি মিন জালিক, দেন তো আল্লাহ জান্নাতের হুরকে দেখার লেগে 500 টাকা দোয়া করবো। হাজার করলেন, জাজাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। বন্ধু আমার জীবনে কিছু করে যান, কারে ইবাদত জওয়ানি মে কাহিলি আচ্ছি নেহি, কারে ইবাদত জওয়ানি মে কাহিলি আচ্ছি নেহি, জব বুড়াপা আ জায়েগি কোই বাত বন পড়তি নেহি, বয়স চয়ে হয়ে গেলে যতই চেষ্টা করো রুকু সিধে হবে না, রুকু থেকে উঠা উঠে স্বামী আল্লাহ কি কইবে আগে কইছে আমাকে, স্বামী আল্লাহ না বাড়িয়ে ও গেম আগে বাড়াইবে, সিজদা থেকে উঠার পরে আল্লাহ আকবার না করার আগে কেন আরো বয়স নাই, আর এখন তুমি যেরকম করে চাইবে সেরকম ইবাদত করতে পারো। কই মুখিয়া, এ মুখিয়াজি, এ মুখিয়াজি, আরে মুখিয়াজি কাহা বড়ে হো, এ মুখিয়াজি শুনি না এগো, হ্যাঁ শুনি এগো বাত শুনি, মুখিয়াজি ছোট মুখ বড় বাত কহে মে বড় লাজ লাগতা, হ্যাঁ লেকিন কা করি হাম নির্লাজ হো গইনি মসজিদ মাদারসা খাতির, হ্যাঁ হামকে লাজ শরম নেই খে কুল লাজ শরম ভাইয়া ঘোর কে পি গইনি, একদম সাতুয়া নিয়ান ঘোর কে পি গইনি, ছাত্র মতন লাভ সরম গিলে খাই নিয়েছি গুইলে লেড়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ আমার মুখিয়াজি আইল বেড়ে, হ্যাঁ হ্যাঁ আরে ভাইয়া মুখিয়াজি, হ্যাঁ মুখিয়াজি 5000 বেশি না মাঙ্গে, বাস ডবল কর দি, হ্যাঁ বাস ডবল কর দি হো যাই না। এ মুখিয়াজি শুনি, হ্যাঁ
আচ্ছা হ্যাঁ বলে শুনি না মুখিয়া দিই শুনি ই তো হাম ই তো রাউর তরফ সে ভাইল বা আর মুখিয়া আইনকে খাতি না না হ্যাঁ মুখিয়া আইনকে তো কাতে পাঁচ দশ দশ না মায়া লোকের আধেক হয়েছে হ্যাঁ তো এই লোকের চাপা চাপে যাতে ওদিক মানে মনে দুঃখা দুঃখী না হয় চলেন পনেরো না শুনি না দেখি রৌয়া মুখিয়া হো সকেলা লেকিন মুখিয়া ইনকে হুকুমত চলেলা ঠিক বাকি না হ্যাঁ বাইরে য তুই কর না ফুটানি বাড়িতে এলে বিবির ধাতানি আছে না ভাই স্ত্রীর কাছে হিসাব দিতে হবে না ও একটা গার্জেন না জি আপনার জিম্মেদার ও যে আপনাকে দেখে এসছে হ্যাঁ আপনি যদি ওর হকের না হক তালফি করেন তো এটা আপনার গুণাগার হইতে হবে হ্যাঁ শোনেন আপনার সারা এই দশ হাজার টাকার বিনিময়ে কবুলের মানে বুঝবেন মহিলার কর যে আছে চরিত্র আমার একটা বিষয় অতি লেখা ছিল তো মহিলার চরিত্র নিভেবে তো ওর মধ্যে চরিত্রে এইটা একটা কথা আসবে অতি যে কবুল শব্দটার মানে আজ না বেটা ছেলেই বুঝেছে না বেটি ছেলেই বুঝেছে কবুলের মানে ছোঁড়ারা মনে করছে যে খালি স্ত্রী লেনে ঘরে ছন্দে যাওয়া আর বেটি ছেলেরা কইছে খালি শ্বশুর বাড়ি যাওয়ার আসার খালি আলতা ফিতে পুরুষের কাছে চাহা কবুলের মানেই বুঝেনি কবুলের মানে হলো বেটা ছেলের যে এর জীবনের দায় দায়িত্ব যা দরকার সব কবুল আর বেটি ছেলের কবুলের মানে কি স্বীকৃতি জানার মানে কি যে ইয়ার পাটি পা কবুল ইয়ার মাথা টিপা কবুল ইয়ার বেটার পায়খানা সাফ করা কবুল আর মুখিয়ার কাপড় সাফ করা কবুল মুখিয়ার কথা মানা কবুল সব কিছু কবুল করেছে যে আপনাকে সারা কিছু কবুল করলেছে আর আপনার তার লেগে আপনি পাঁচ হাজার টাকা না দেন তো কি কহেন তো ভালো আপনারা রাজি আছেন কি না এ মুখিয়া জি মন হোখে তো বলি এ মুখিয়া জি মন হোখে তো বলি রহিত নাহি তো রৌয়া খিলা দি হামকে বরদাস ওয়ালা গোলি বরদাসকে গোলি খাইকে পড়ি নাহি তো ভাইয়া বরদাস না হই মুখিয়া ইনকে খাতির হ্যাঁ ইনশাল্লাহ কেন ইনশাল্লাহ আল্লাহ দিয়েছে দেন তো দু হাজার টাকা দেন মুখিয়া নিল লেগে না তো মানবো না আমি বার্তা আগুন লাগিয়ে দেবো হ্যাঁ ঝগড়া ঝগড়া লাগিয়ে দেবো যেমন ফোঁস দিব দিয়ে হ্যাঁ চলেন দু হাজার টাকা বারো হাজার না রে থাকবে জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক আল্লাহ গো তোমার বান্দা মুখিয়াজি সাহেব আল্লাহ ওনার দশ হাজার মুখিয়ানের জন্য দুই হাজার ও বাপকে আল্লাহ বারো হাজার টাকা গ দান করেছেন মাহবুদ গো কবুল করে নাও সুখের জীবন দান করো হায়াতকে দারাজ করো রোজ রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দাও আমিন আল্লাহুম্মা আমিন লুকে ছুপে বাদরামে চমকে জৈসে চাঁদওয়া হো নবীজির মুহওয়া চমকে হা মুহওয়া চমকে লুকে ছুপে বাদরামে চমকে জৈসে চাঁদওয়া হো নবীজির মুহওয়া চমকে হা মুহওয়া চমকে নবীকে লালি লালি হঠাওয়া পে বরস জৈসে লালাইয়া হোকে লাশা চুয়েলা দেখে হালিমাকে মন ছুয়েলা দেখে আলহামদুলিল্লাহ বারো হাজার টাকা আল্লাহ পুরা হয়ে গেল আল্লাহ কয় দানকে কবুল করে নাও সুখের জীবন দান করো রোজ রোজগার বরকত দাও ব্যবসা বন্ধ তারা কি দাও আমিন আল্লাহুম্মা আমিন আমার বন্ধুরা ভাইজানেরা আপনাদেরকে বললাম যে বন্ধু বেশিও না পারেন দশটা টাকা দিয়ে মন তনকা তনকা চন্দা খাতির কা মুহুয়া লটকা বেলা তনকা তনকা চন্দা খাতির কা মুহুয়া লটকা বেলা হাসেলা না তাকেলা না হামরা সে বতিয়া বেলা ঝুঠা হো গইলা তু ইতনা পারে সান ভাইয়া নাহি মাঙ্গা তানি তোহসে তোহর জান ভাইয়া দেদা হো দেদা বস দুই হাজার কে দান ভাইয়া বস দু হাজার দে দি হ্যাঁ ছোড় না ওরে বাপরে ই ধরা মুরগি ছেড়ে দে তিতি করার মতন হয়ে গেছে আল্লাহুম্মা আমিন
ওরে বাপরে বাপ। হ্যাঁ ঠিক আছে শুনিয়ে দেবো। হ্যাঁ भैया हमार गाड़ी जब स्टेशन से खुल जाला बीच में कबो डीजल मोबिल ना डालल जाला पैसेंजर के तकलीफ दीहल हमार काम नहीं खे हम ये पसंद ना करेला जोन डीजल मोबिल डाले के बा वैजा डाल दी। ठंडी ऐसी आई है भेड़ बकरी मारते हैं बूढ़ा बच्चा और जवान नहाने से डरते हैं ठंडी ऐसी आई है। कोई दिन खूब हवा उठे चलो रे देखे आप द्वारे सब खाली कांप चलो रे अमन बकरी मरे तुमको दूटो किचु बन नहीं बनी जे। ठंडी ऐसी आई है भेड़ बकरी मरते हैं बूढ़ा बच्चा और जवान सब नहाने से डरते हैं बूढ़ा बच्चा और जवान सब नहाने से डरते हैं ठंडी ऐसी आई है दिन भर आग तपते हैं। समझल जल जल।